হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমিও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন বৃষ্টির সময় তো চারিদিকে আমার একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কারণ চারিদিকে পানি জমেছে ছাদে, আর এগুলো ছাদে পানি জমার কারণে বিভিন্ন আগাছা জন্মেছে। আমি এই পুঁইশাক গাছগুলো যখন বীজ দিয়েছিলাম তখন আমার ভিডিওটা আসলে করতে মনে ছিল না, তো পরে আমি গাছগুলোর ভিডিও করেছিলাম যখন অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আমার এই সবজি বাগানটা আমার বাড়িতে অনেক গ্রামের বাড়ি থেকে হালকা এক এক প্যাকেট করে মাটি নিয়ে আসে, সেটা আমি জৈব সার দিয়ে হচ্ছে জৈব সার দিয়ে আর হচ্ছে বাসায় যে পচনশীল দ্রব্য সবজির খোসা টোসা এগুলো, ডিমের খোসা এগুলো দিয়ে আমি সার তৈরি করেই কিন্তু মাটিতে মিক্সড করে আমি পুঁইশাকগুলো তৈরি করেছি। যখন বীজ তৈরি করেছিলাম তারপরে এই গাছগুলো হয়েছিল। দেখেন কত সুন্দর নকনকে একদম তরতাজা শাকগুলো, ভীষণ ভালো লাগে দেখতে নিজের সবজি বাগান। আপনারা বাসায় এগুলো সবজি চাষ করে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করে আপনারা সেগুলো ফরমালিন মুক্ত এগুলো খেতে পারেন। আমি বাজার থেকে কলমি শাক এনেছিলাম, তো সেগুলো আমি খাওয়ার পরে অবশিষ্ট যেটা রয়ে গেছিলো সেটা গুঁড়াটা আমি এই মাটির ভিতরে লাগিয়ে দিয়েছিলাম। সেগুলো দেখেন কত পরিমাণে কলমি শাক হয়েছে, আর এগুলো অনেক সতেজ একদম জালি। তো এগুলো নিয়ে আমি আজকে রান্না করব, সেজন্য এগুলো তুললাম। অনেকেই মনে করে আপু কিভাবে সবজি বাগান করব, কিভাবে মাটি পারব। আসলে অল্প একটু মাটি হলেই কিন্তু আমাদের সম্ভব। এভাবে বারান্দায়, ঘরের বারান্দায় কিংবা ছাদে আমরা এভাবে সবজি চাষ করতে পারি, অনেক ধরনের সবজি চাষ করতে পারি যেগুলো আমাদের চাহিদা পূরণ করবে এবং আমাদের এগুলো নিজের হাতে তৈরি এগুলো খেতেও অনেক ভালোও লাগে, মনে অনেক তৃপ্তি আসে। তো আজকে এই কিছু গাছ, এখানে আগাছা ছিল, অ্যালোভেরা গাছ ছিল অনেক বছর ধরে, সেগুলো আমি উঠিয়ে ফেলে এগুলো মাটি সুন্দর করে প্লেন করে দিয়ে আমি এখানে ভাবছিলাম কিছু বীজ রোপণ করবো। এই আলুগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি, তো আমি এইখানে বীজ রোপণ করেছি। আর আবহাওয়াটা একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমি জাস্ট করা ছিল। আর আমার এই বীজগুলো সম্পূর্ণ আনা থাকে, আমার স্টকে সবসময় থাকে, তো এইগুলো আমি ওগুলো লাগিয়ে দিলাম আর কি। এরপরে আমি প্রসেসিং করব। আর আমরা যারা মনে করি যে না সবজি চাষ আমরা করতে পারি, এগুলো কিন্তু আমাদের বেশি খরচের ব্যাপার না। পুঁই শাক আমরা বাজার থেকে যেটা কিনে খাই সেটাও আমরা খাওয়ার পরে অবশিষ্ট ডাটাটা আমরা মাটিতে পুঁতে দিতে পারি, বারান্দায় দিতে পারি, বিভিন্ন টবে আমরা যে তেলগুলো খাই তেলের টব করে দিতে পারি। তো এভাবে আমরা করতে পারি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।